আমি যদি বলি কালামায়ে তৈয়বা তোমার কেসে গেছে অবশ্যই বড় বক্তা শেখায় নাই আমি যদি বলি সুবহানাকাল্লাহুম্মা বাংলাদেশে কোন বড় বক্তা তোমার শেখায় নাই আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাংলাদেশের কোন বড় বক্তা শেখায় নাই তোমার ইন্নি ওয়াজ্জাহাতু থেকে ধরে সালাম পর্যন্ত নামাজটা শুদ্ধ হওয়ার জন্য সবগুলা লেখাপড়া তোমার শেখাইছে মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন মসজিদের মক্তবের খাদেম হেফজখানা মক্তবের হুজুর ঠিক না বে ঠিক তাদেরকে সারা মাসে 10000 টাকা বেতন 12000 টাকা বেতন এখনো পর্যন্ত ঢাকার শহরে 10000 টাকা বেতন 8000 টাকা বেতন আর 1 ঘন্টা বয়ান শোনার জন্য 60000 টাকা দিয়া বয়ান শুনে জান্নাতে চলে যাবেন জান্নাত এত সস্তা নয় কিয়ামতের ময়দানে এই বাংলাদেশের নির্যাতিত ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মসজিদের মুয়াজ্জিন মসজিদের খাদেম আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় গেলেগা আমাগো খবর আছে বড় বক্তা গো খবর আছে بسم الله الرحمن الرحيم আমরা গ্রাম দেশের মানুষ গ্রাম দেশে থাকি ওখানেই কিছু কথাবার্তা বলি এই শহরে বন্দরে উস্তাদদের এলাকায় কথা বলার সাহস যোগ্যতা আমার নাই বললেই চলে এরপর মুরব্বীদের অনুমতি দেওয়ার কারণে আমি সংক্ষেপে কটা কথা বলবো আমার বয়ানের জন্য কোন সম্মানিত ওলামায়ে কেরামকে বসায় রাখবেন না স্টেজে আসলেই মাইক ছেড়ে দেব ওলামা সমাজের উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলন মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই যে মহান মালিক মালিকের পুত্র পবিত্র দিন শেখার জন্য দিন বোঝার জন্য নিজেকে দিনের রাস্তায় চালাবার জন্য জাহান্নাম থেকে চিরমুক্তির জন্য জান্নাতের মেহমান নিজেকে বানাবার জন্য এই বরকতি মাহফিলে আমাদের আসার অবসর সুযোগ দিলেন এই জন্য শুক্রিয়াতন উচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন মিশকাত শরীফের হাদিস শত উলামায়ে কেরাম স্টেজে বসা সরকারে দো আলম নবীজি বলেন ইযা সাররাতকা হাসানাতুকা যখন কোনো মানুষ কোনো ভালো কাজ করে নেক কাজ করে আনন্দিত হয় মনে শান্তি পায় জমজম কুয়ার পানি লাগে পানি খাইলে যেরকম লাগে নাউজুবিল্লাহি মিন জালিক কারো যদি মদ খাইলে সেরকম লাগে ইমানের বৈশিষ্ট্য না নবীজি বলে যখন কোনো মানুষ তাহাজ্জুদ নামাজ আদায় করে ফরজ নামাজ মসজিদে আদায় করে আল্লাহ পাকের রাস্তায় দান খয়রাত করে উলামায়ে কেরামের বক্তব্য শোনার পরে যদি মনটা খুশি হয় মনে শান্তি লাগে সরকারে দো আলম নবীজি বলে ফা আনতা মুমিন তুমি একটা পাক্কা মুমিন ইযা সাআতকা সাইয়াতুকা আল্লাহ না করুক শয়তানের ধোকায় নফসের ধোকায় যদি কোনো বেফাহেশ কাজ আমার দ্বারা হয়ে যায় বেফাহেশ কথা আমি বইলা ফেলাই আমার মনটা যদি খারাপ লাগে অস্থির লাগে টেনশন লাগে লজ্জা লাগে শরম লাগে নবীজি বলে ফা আনতা মুমিন তুমিও একটা পাক্কা মুমিন তাহলে একজনের তাহাজ্জুদের নামাজ পড়া মুমিন হইল আরেকজনে গুনাহ করা মুমিন হইল সুবহানাল্লাহ বলে হযরতে ফাতেমাতুজ জোহরা একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই সকাল দেখা কান্দা শুরু করছে শোয়া পর্যন্ত কাঁদছে আল্লাহ পাকের দরবারে রাতে যখন তাহাজ্জুদের টাইম হইল কেউ বা কেউ তিনাকে ডাকছেন ফাতেমা তাহাজ্জুদ পড়েন তো হযরতে ফাতেমা বলছে মান আনতা আপনি কি বলছে আনা ইবলিস আমি কি কি নাম কি আসলে যিনি ডাকছেন তিনি কে সে কে শয়তান কে হযরতে ফাতেমা বলছেন তুমি তো মানুষকে ঘুম পাড়াও আমারে জাগাইলা কালকা তাহাজ্জুদ সেরে যে কান্দা আপনি কানছেন এক ফোঁটা চোখের পানির মূল্য
সারা জিন্দেগীর তাহাজ্জুদ দিলেও হবে না বলেন আল্লাহু আকবার চোখের পানির দাম আছে না নাই আমার সংগ্রামী সাধক আল্লামা মুফতি ফজলুল কামিনী রাহিমাহুল্লাহ তিনি সারা জীবনই বলতেন পৃথিবীতে কোনো ওলি ওলি হতে পারে নাই গাউস গাউস হতে পারে নাই কুতুব কুতুব হতে পারে নাই কেউ আল্লাহওয়ালা হতে পারে নাই শেষরাতে চোখের পানি না ফালান সারা শেষরাতে চোখের পানির বড় দাম আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন বলি আমিন তাহলে কি বললো সরকারের দোয়ালম নবীজি বললেন মিশকাত শরীফের হাদিস ভালো কাজ করছেন মনটা ভালো লাগছে ওলামায়ে কেরামের বক্তব্য শুনছেন মনটা ভালো লাগছে এইটা ঈমানের চিহ্ন একটা গুনাহ কইরা ফেলেছি শয়তানের ধোকায় লজ্জিত হয়েছি অস্থির হয়েছি টেনশন গেছে নবীজি বলে ফা আনতা মুমিন তুমিও মুমিন সুবহানাল্লাহ বলেন আসলে সুবহানাল্লাহ যে বলেন সুবহানাল্লাহ মানে কি জানেন বলেন দেখি সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক কি সুবহানাল্লাহ মানে কি জোরে বলেন সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক তো যে জিব্বায় বেশি বেশি আল্লাহ পাক বলেন আল্লাহ ওই জিব্বাওয়ালা মানুষটার পাও থেকে মাথা পর্যন্ত গোটা দেহকে পাক করে দেয় পাক হইলে লাভ কি যখন দেহ জিব্বা যখন তোমার পবিত্র হবে তোমার চোখ যখন পাক হবে তোমার কাছে মমতাজের গান মজা লাগবে না কারি সাহেবের খেরাত মজা লাগবে মাগমায়া কনকনে শীতের মধ্যে লেপ্ত সুখ দিয়া ফজর নামাজ জবাই করা মজা লাগবে না ঠান্ডা পানি ওজন করতে শ্বশুর বাড়ি রানের মতো মজা লাগবে কোন কোন বুজুর্গরা বলছে যে জিব্বায় সুবহানাল্লাহ বেশি বেশি বলবে ওই জিব্বার পাও থেকে মাথা পর্যন্ত মালিক কোটা দেহকে পাক বানাই দেবে আমাদের বাংলাদেশে বর্তমান পীর চরমনায় পিসাবজুল সৈয়দ রেজাউল করিম দামাতা বারাকাতুহুম তিনার পীর হলো তিনার আব্বা সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ ওনার পীর ছিলেন ওনার দাদ বাবা ইসাক রহমতুল্লাহ আলী ইসাক সাহেবের পীর ছিল শাইখুল আরবুল আজম কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ কারি ইব্রাহিম সাহেব বহু বহুত বড় বুজুর্গ ছিল সুবহানাল্লাহ বলেন আমরা যখন বুজুর্গদের কারামত বলি কিছু সরল মুসলমান বলবে যে কথাটা কি বুখারী শরীফে আছে সব কথা কি বুখারী শরীফে থাকে বুখারী শরীফে কয় লাখ হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিসনদুল মুত্তাসিল 6 লক্ষ হাদিস মুখস্থ কইরা যাচাই বাছাই কইরা বুখারী শরীফ লেখছেন তো এই বুখারী শরীফ নবীজির হাদিস বাকিগুলা কি বাকিডি কি জোরে হাদিস কি বাকিগুলা কি ইমাম মুসলিম যা বলছেন গুলা কি হাদিস ইমাম তিরমিজি যা বলছেন গুলা কি ইমাম মেশকাত যা বলছেন কি তাহলে বুখারী শরীফের বাহিরে কোনো হাদিস আছে না নাই আরে মিয়া লক্ষ 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 হাদিস এগুলো তাদের খবর নাই কোথায় কোথায় বুখারী কোথায় কোথায় বুখারী চার দোকানে বুখারী পান দোকানে বুখারী সকালবেলা বুখারী বিকালবেলা বুখারী আরে বুখারী শরীফ হাদিস এই বুখারী শরীফ কে রাইখা আল্লাহর নবীর 23 বছরের জীবন আরো লক্ষ লক্ষ হাদিস পৃথিবীতে আছে বলেন আল্লাহু আকবার তো বলছিলাম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ লোক ছিল রাতের বেলা তিনারে মুড়ি দিয়ে বিশ্রায় পায় না গভীর রাত্রে গিয়া দেখে তিনি পুকুরের মাঝখানে খাড়া খাড়া নামাজ পড়তেছে আপনি আমাকে বলবেন কোন কিতাবে আছে আপনার কাছে বলার আমার প্রয়োজন না আমার আস্থা আছে এই কারি সাহেবের পীর হইল মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই যিনি আমাদের নবীজিকে 100 বার স্বপ্নে দেখছে এই কবার দেখছে আপনি যে নায়িকা দেখছেন এটা শয়তান হতে পারে আপনি যে বুজুর্গ দেখছেন সেটা ইবলিসও হতে পারে কিন্তু এই পৃথিবীতে একজনই মহামানব সরকারে দো আলম নবীজি বলে মান রাআনি ফিল মানাম যে আমার স্বপ্নে দেখছে ফাকাদ রাআনি কয় আমারই দেখছে পার্লারের তে সাজ্জা কি নবী হজেবু
কেন হওয়া যাবে না জানেন লা ইতামাসসালু বিসুরাতি সরকারে দু আলম নবুজ বলে আমার রূপ কিয়ামত পর্যন্ত কোন আর্টিস্টমেন্ট কোন পারলার কোন শয়তান ইবলিস কিয়ামত পর্যন্ত আমার রূপ ধারণ করতে পারবে না বলেন আল্লাহু আকবার বুখারী মুসলিম শরীফের হাদিস নবুজ বলে ফাকাদ রাআনি কা আমারই দেখছে এক গঙ্গী রহমতুল্লাহর পীর হইল হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি এই পুরা পাক ভারত উপমহাদেশে আপনি যত পীর দেখবেন সমস্ত পীরের পীর হইল মুহাজির মক্কি আপনি বাতিলের বিরুদ্ধে কথা বলবেন আপনি সত্যের পক্ষে কথা বলবেন আপনি কোরআনের পক্ষে কথা বলবেন জালেমদের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে কেউ কিছু বলবে না সেটা হতেই পারে না সাদাকে সাদা বললে ঝাপটা আসতেই পারে কালোকে কালো বললে মামলা আসতেই পারে শুনছেন না আমরা মাঝে মধ্যে বেড়াইতে যাই কেন যাই জানেন বলমু বলমু আমরা মাদ্রাসার পক্ষে কথা বলি আমরা মাদ্রাসার মানুষ মাদ্রাসাকে ভালোবাসি ব্রিটিশ 200 বছর দেশকে শাসন করেছিল পাক ভারত উপমহাদেশকে মাদ্রাসা মুক্ত করার জন্য মাদ্রাসা মুক্ত করতে পারেনি মাদ্রাসা যুক্ত হয়েছে মাদ্রাসা কি বাড়ছে না কমছে জোরে বলেন ওরা মাদ্রাসার বিরুদ্ধে কেন কথা বলেন জানেন এই যে আমগোস বাংলাদেশের শাহরিয়ার কবির আমার বড় ভাই দেখবেন ইয়ের ভিতরে ওই এসের ভিতরে বসে বসে পিট 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 কথা বলে বুকে সাহস থাকলে বাংলাদেশ মাঠে এসে বল বুকে যদি সাহস থাকে পিসকেলাবের সামনে বল বেটা জীবনও পারবি না ওলামায়ে কেরাম গভীর রজনী পর্যন্ত লক্ষ জনতার সামনে কথা বলে এদেশের মানুষ আমার বাংলাদেশের মানুষ ওলামায়ে কেরামদের ভালোবাসেন ওলামায়ে কেরামের বক্তব্য গভীর রজনী পর্যন্ত চাতক পাখির মতো শুনতে চায় এই স্টেজের টাকা কি আমাগো না আপনি গো জোরে বলেন এই প্যান্ডেল কি আমাদের পয়সা না আপনি গো পয়সা যে দেশের মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে স্টেজ বানায় প্যান্ডেল বানায় গভীর রজনী পর্যন্ত ওলামায়ে কেরামের বক্তব্য শুনতে চায় ওই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা কোনো লাভ নাই ইসলাম ছিল কোরআন ছিল মাদ্রাসা ছিল আছে থাকবে ঠিক না বে ঠিক এটা দেশটা বাংলাদেশ কিন্তু জিব্বার বিত্তা সব আরবি সুবহানাল্লাহ বলে সূরা ফাতিহা কি আলাম তারা কি সুবহানাকা কি ইন্নজাতু কি আল্লাহ আকবর কি সুবহানাল্লাহ কি এই শব্দগুলোকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর জিব্বায় টুকটাক আছে না নাই রাষ্ট্রপতির জিব্বায় আছে না নাই জোরে বলেন মন্ত্রী মহোদয়ের জিব্বায় আছে না নাই যেই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত রিক্সা চালক থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যেই দেশের মানুষের জিব্বায় পবিত্র কোরআন ওই দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই আর ওই দেশে শরীফ থেকে শরীফ আর গল্প সাবজেক্ট বাস্তবায়ন হবে না দেখি মগের মূল্য পাইছেন আমাদের হামকি ধুমকি দিয়ে লাভ নাই বয় জিনিসটা বর্তমানে নাই আপনিও বেড়াইতে যান বয় থাকবে না আমির সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন ওলামায়ে কেরাম সবচেয়ে বড় দূর বাইক নেই খারাপ কথা বলেন আমিনুর সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন দাঁড়ায় দিলে একটু ভালো হয় হইব দাঁড়াইবো ধন্যবাদ ঠিক আছে চলবো চলবো আছে এতটুকু এটা থাক না আমিনুর সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যেই জাতি মরতে শিখে নাই যেই জাতি রক্ত দিতে পারে না তারা অস্তিত্ব ধরে রাখতে পারে না একসাথে পড়ছি সত্য আল্লামা মুফতি উদ্দিন মোহাম্মদ সাহেব দামাত বারাকাতুহু তিনি আমার ওস্তাদ আমি দাঁড়াই বলে আমার শরম লাগে না সমস্যা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
سبحان الله الحمد لله ক্লাসরুমে বসে যত স্বপ্নই দেখেন আমার বাংলাদেশে শরীফ থেকে শরীফার গল্প বাস্তবায়ন হবে না ঠিক যে দেশের প্রধানমন্ত্রী জিব্বায় আল্লাহু আকবার যে দেশের রিকশা চালকের জিব্বায় সুবহানাল্লাহ যে দেশের মুসলমানদের জিব্বায় পবিত্র কোরআন ভয়ের কোনো কারণ নাই ওই দেশে ইসলাম বিরোধী শিক্ষা নীতি বাংলার মুসলমান মানবে না এটি সত্য বলবেন আপনি কি আরে মে আমাদের বললাম তো মাদ্রাসায় পড়ে আমাকে টেনশনের কি হলো টেনশন তো আপনি গো ঠিক না বেটি আমাদের ছেলে সন্তান তো মাদ্রাসায় পড়ে ওলামায়ে কেরামের সন্তান তো সব কওমি মাদ্রাসায় পড়ে সরকারে দো আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ওলামায়ে কেরামকে কিয়ামত পর্যন্ত উম্মতের দায়িত্ব দেওয়ার কারণে মাঝে মধ্যে কথা কথা বলে বলে জেল খাটতে যাই মরণ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে কথা বলার তৌফিক দেন বলি আমিন শিক্ষা নীতি যত সুন্দর হবে বাংলাদেশটা তত সুন্দর হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীদের বলবো শিক্ষামন্ত্রীকে বলবো ধর্মমন্ত্রীকে বলবো আপনি কথা বলেন এদেশের মানুষ আপনাকে সংসদে পাঠাইছে সিলেবাসের জন্য কথা তো আপনার বলা দরকার আমরা কেন বলবো ধর্মমন্ত্রী মহোদয়কে কথা বলা দরকার শরীফ শরীফার বিরুদ্ধে দেশে বাস্তবায়ন হবে না মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম কথা বলছেন এখনো বলে দিতে চাই যদি শিক্ষা সিলেবাসকে সুন্দর করতে চান আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের সঙ্গে কথা বলেন আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুমের সঙ্গে কথা বলেন তার কারণ এদেশের মানুষ ওলামায়ে কেরামদের ভালোবাসেন এখন যদি বলা হয় এখন যদি বলা হয় বারোটা এক মিনিটে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম কথা বলবেন আমার মনে হয় ঢাকার পুলিশ বাহিনী ঢাকার দলীয় নেতাকর্মীরা রাস্তা ব্লক করতে পারবেন না এটাই সত্য ঠিক না ব্যাটিক এদেশের মানুষ ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামের বক্তব্য গভীর রজনী পর্যন্ত শুনতে চায় অনেক বড় বড় কথা বলেন রাজনৈতিক স্টেজ থেকে অনেক বড় বড় কথা বলেন মিথ্যা কথা বলেন আপনারা যখন কথা বলেন আপনাদের কর্মীরা খাড়া খাড়া বিড়ি খায় বিড়ি 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 কি সত্য না মিথ্যা আমি নিজে দেখছি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চেয়ারে বসেন বয়ান হন করেন নাই হাজার হাজার মুড়ে দ্বারা কান্দা বুক বাসাইলেছে ওলামায়ে কেরাম যখন কথা বলেন জাতির বাংলাদেশের জনগণ গভীর যোজনী পর্যন্ত চাতক পাখির মতো শব্দগুলো শুনতেই থাকে আপনারা যখন কথা বলেন কর্মীরা বান্ধবীর কান্দে হাত দিয়ে খাড়ায় থাকে আমি নিজে দেখছি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন বলি আমিন এই ওলামায়ে কেরামের পুত পবিত্র বক্তব্য থেকে দেশের জনগণকে বিচ্ছিন্ন করার অনেক ষড়যন্ত্র হয়েছিল কিয়ামত পর্যন্ত বাংলাদেশে সফল হবে না কারণ কি জানেন ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন নেককারের কর্ম আল্লাহ বিফলে দেয় না এখানে মেহনত করেছিলেন শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ দ্বীনের মেহনত করেছিলেন কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ সৌলতিয়া মাদ্রাসা থেকে পয়রা বাংলাদেশে মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি শাইখুল হাদিস মুফতি আমিনী সহ হাজার হাজার ওলামায়ে কেরাম যে দেশে চোখের পানি নিক্ষেপ করেছিলেন মেহনত করেছিলেন ওই দেশে শরীফ শরীফ থেকে শরীফার গল্প আশা করি শিক্ষা নীতিতে বাস্তবায়ন হবে না এটাই সত্য আজকে আমার এক লোকে ফেসবুকে দেখাইছে দিন মোহাম্মদ ভাই একজন বয়স্ক মহিলা একটা রিক্সা চালক বা সাধারণ মানুষ ওই বেচারা মহিলাকে বলছেন যে আম্মা একটু মাথায় কাপড় দেন মাথায় কেন কাপড় দিতে বলল বিশাল অপরাধের রাজত্ব অপরাধকে বেচারা স্বীকার করে বারবার ক্ষমা চাইছে মাফ করে নেই তার প্রশ্ন হইল তার প্রশ্ন তুই আমার মাথায় কাপড় দেওয়ার বলার কি আমিও বলতে চাই তুমি উলঙ্গ হইয়া মুসলমানদের দেশে চলার কি তুমি শাহজালালের বাংলায় শাহপুরানের বাংলায় শেখুল হাদিসের বাংলায় মুফতি ফজলুল কামিলের বাংলায় পাঁচ লক্ষ মসজিদে যে দেশে আজান হয় পাঁচ লক্ষ মসজিদে যেখানে আলিফ বাতাসা পড়ানো হয় যেখানে হাজার হাজার মাদ্রাসায় বুখারি শরীফ পড়ানো হয় তুমি ওই দেশে উলঙ্গ পোনা চলার সাহস কই পাইছো ওই বেচারারে জিজ্ঞাসা তুমি এত বড় সাহস
আমাকে মাথায় কাপড় দিতে বললা আমি মহিউদ্দিন খান এটা গ্রাম দেশের মসজিদ ইমামতি করি আমার এড্রেস ভালো করে জানেন স্পষ্ট ভাষায় বলে গেলাম তুমি আমার ঢাকার শহর মসজিদের শহরে উলঙ্গপনায় চলার পারমিশন তোমারে কে দিছে আমার একটা ছোট্ট পারমিশন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা পারমিশন মদিনা থেকে দিছে তোরে দিছে কে কি ঠিক না বেটি অনেকগুলো কথা আমি বললাম সবকলার মূল কথা হইল ওই যে বারবার সুবহানাল্লাহ বলেন ওইটাই বলছিলাম যে জিব্বাই বেশি বেশি সুবহানাল্লাহ বলেন ওই কথা বুঝাইতে চাইছিলাম আর কি রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই মুরিদ হইছে মহাজের মক্কির কাছে তো মুরিদ হইদা বাসায় চলে গেছে কিছুদিন পরে হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই চিঠি পাঠাইছে তুমি যে মুরিদ হইয়া বাইত গেলা তোমার অবস্থা কি বর্তমানে মুরিদ হইয়া বাইত গেলে জিগায় বাবি সাহেবের খবর কি শুনি আর কি মানুষে কয় মুরিদ হইয়া বাইত গেলে জিগায় গুরু বাসুরের খবর কি আর মহাজের মক্কি জিগাইছে যে তুমি যে মুরিদ হইয়া বাইত গেলে আমলের খবর কি তে বেচারা বলছে মেরা বর্তমানে আমার তিনটা হালাত মেরে তবিয়ত শরীয়ত বন চুকা হয় যে হজরত আমার অভ্যাসটা আল্লাহ শরীয়ত বানাই দিছে আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ার ভাবনা ভাবি আমাকে এলান দিয়া জাগানো লাগে না নফস আমার খোসাটা জাগায় দেয় আমি যখন মসজিদের গেটে যাই ডাইন বা আগে দেওয়া সুন্নত আমাকে তালিম দেওয়া লাগে না নফস আমার খোসাটা আগায় দেয় সুবহানাল্লাহ বলেন এই জন্য বুজুর্গরা বলছেন সুবহানাল্লাহ মানে কি বলছিলাম জোরে বলেন এক সপ্তাহ আগে আল্লামা খোরশেদ আলম কাসিমি দামাত বারাকাতুহুম এক বয়ানে বেচারায় বলছেন যে জিব্বাই বেশি বেশি বলবি সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক সকালেও বললে আল্লাহ পাক বিকালেও পাক রাত্রেও পাক গভীর রাত্রে পাক রাস্তায় পাক বাজারে পাক যখন বেশি বলবা আল্লাহ পাক একদিন বলা ফেলাইতে পারে তুইও পাক তুইও কি তুইও কি একদিন বলে দিতে পারে তুইও পাক ইন্না আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তুইও পবিত্র যেদিন বলে ফেলাইব তুইও পবিত্র ডান্ডা দিয়ে বাড়ি দিবা মাথায় পর্ব মাটির ভিত্তি যেদিন তুইও পাক আসমান থেকে বলে ফেলাইব সমুদ্রে পাড়া দিবা পানি তোমার ঠেক দিয়ে ধরে রাখব বাঘের সামনে সাক্ষাৎ হইব সালাম দিয়ে লাশটা গুছায় চলে যাব পানো সাহেবের সামনে পড়বা হাতের লাঠি হয়ে যাব বলেন সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন আরেকটা কথা ওয়াজবে হলে আমরা বেশি বেশি বলাই আলহামদুলিল্লাহ বলেন আমার গলাটা একেবারেই বাঙ্গাই সারা দিন রাত মিলে কথা কই দিতে ভাই ওনার গলাটা কথাই না আমার আর আমি ধরুন বক্তা না আমি গেলাম দেশে কিছু কথাবার্তা বলি এখানে আমার ভাই বেরা ধর রাস্তা বিদায় হয়তো আমারে বলছে আল্লাহ মাহফিলকে কবুল মঞ্জুর করেন বলি আমিন তবে দীর্ঘদিন যাবো শুনতেছে এখানে ওলামা ইমাম সমাজের উদ্যোগে ওয়াজটা হয় আমাদের বন্ধু বান্ধব বড় ভাইয়েরা করে আজকে আমি দেখলাম যে এত সুন্দর অনুষ্ঠান আল্লাহ অনুষ্ঠান কেমন পর্যন্ত কায়েম দায়েম রাখে বলি আমিন আমি তো মনে করি ঢাকা শহরের এক নম্বর ঐতিহ্য ছিল এগুলা এগুলো ছিল ঢাকা শহরের ঐতিহ্য আমরা সুরকালে দেখছি মাওলানা আব্দুল গাফফার সাহেব রাহিমাহুল্লাহ মুফতি আমিন রাহিমাহুল্লাহ যুক্তিবাদী সাহেব এই ঢাকার গলিতে গলিতে ওয়াজ করতো আগে শুধু ওয়াজের নগর ছিল ঢাকা শহর এবং যানজটের কারণে ওয়াজ চলে গেছে গ্রামে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল মঞ্জুর করেন বলি আমি একটা কথা আমি অগুসালো বললাম দা ইমাম সমাজ বাংলাদেশ আমার টাইম শেষ হতে বলেন জি ইমাম সমাজ বাংলাদেশ ইমামের ব্যাপারে দুটা কথা বলে যাই আমাকে দাওয়াতুত তবলিগের মেহনতের সাথীরা আমরা বলি যে নবীওয়ালা কাজ কালেমা নামাজ এলেমু জিকির একরামুল মুসলিমিন সহিনিয়ত তাবলিগ এটা কী কাজ জোরে বলেন কালেমা নামাজ এলেমু জিকির একরামুল মুসলিমিন সহিনিয়ত তাবলিগ এটাকে কী কাজ বলে জোরে বলেন এটা তো আমরা বলতেছি কিন্তু হাদিস পড়লে বুঝি পৃথিবীতে এক নম্বর নবীওয়ালা কাজ হলো ইমামতি এক নম্বর নবীওয়ালা কাজ কি জোরে বলেন আমাদের নবী কিন্তু মসজিদ নবীর ইমাম ছিল আমাদের নবী যে মসজিদ নবীর ইমাম ছিল আমাদের নবী যে ইমামতি করছেন তাহলে ইমামতির কাজটা কি নবীওয়ালা কাজ না অন্য কাজ জোরে বলেন ইমামতি যে ভাই কি জ্বালার জিনিস আমার দাদাও করছে আমার বাবাও করছে আমার ভাইও করছে আমিও করছি ছেলে হন যোগ্য হয়েছে করবো ইনশাল্লাহ আশা করি আগে গ্রাম দেশে ছোট ছোট মসজিদ থাকতো না গ্রাম দেশে ইমাম ছাড়া
এক মসজিদের ভিতরে মাগরিবের নামাজের টাইম তে এক হুজুর তে মাতবররা বলছে এই মুন্সি তুমি নামাজ পড়াও তে বেচারা নামাজ পড়ে দিকে প্রথম রাকাতে পড়ছে কুল আউযু রব্বিন নাস কোন রাকাতে তে এরপরে কি আর সূরা আছে তে দ্বিতীয় রাকাতে ওই সূরাই পড়ছে নাসই পড়ছে সালাম যখন ফিরে যায় সব যদি চিত্তা ফায়ার হয় হে মৌলবি তুমি আমাকে নামাজ নষ্ট করলা কাল কক নামাজ হয়ে যাব এ নামাজ হয়ে যাব যখন বলছে আরো চিত্তা গেছে সবাই তো বলছে কালকে সকাল 10টা বাজে তুমি দেওবন মাদ্রাসায় থাকবা দেওবন মাদ্রাসা ফতোয়া আনতে গিয়া দেখে ওই ইমামতি করছিলেন হুজ্জাতুল ইসলাম আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ওই মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের নবীজি আমাদেরকে যে মাঝে মধ্যে আপনার ইমামতিতে বাদ দেন আমাদের নবীজি ইমাম পাঠাইছে আমাদের নবীজি ইমাম পাঠাইছে ইমামতি করতে যদি বিরাট বড় বিচার নিয়ে আসে যে ইয়া রাসূলুল্লাহ ইমন বড় কেরাত এক সাহাবি ক্লান্ত ছিল মদিনার সাহাবি ক্ষেত কামারে কাজ করত ক্লান্ত শরীর সূরা হইছে লম্বা মেজাজ হইছে গরম নামাজ ছাইরা নিজে নিজে নামাজ পড়ছে তো নবীজির দরবারে গিয়া বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইমাম পাঠাইছেন এত বড় কেরাত পড়ছে আমার তো বিরাট বড় ডিস্টার্ব হইছে আল্লাহর নবী ওই সাহাবিকে ডাইকা ইচ্ছা মতো শাসাইছে আফাত্তান তুমি কি সমাজে ফেতনা সৃষ্টি করবা আশ্চর্য ব্যাপার মসজিদে কোবায় নবীজি ইমাম পাঠাইছে তো ইমাম সাহেব নামাজে খারাপ প্রথম সূরা ফাতিহা পড়ে পরে সূরা ইখলাস পড়ে পরে আরেকটা সূরা পড়ে সূতা সূরা ফাতিহার পরে সূরা কয়টা এই সাহাবি কয়টা পড়ছে সূরা ফাতিহা তো কমান পড়ছে সূরা ইখলাস প্রত্যেক রেখাতে সূরা ইখলাসও কমান পড়ছে দুনো রেখাতে আরেকটা সূরাও পড়ছে তো সাহাবায়ে কেরাম বারবার বলছেন তিনি মানেন নাই এইভাবেই তিনি পড়ান তো নবীজির কাছে সাহাবায়ে কেরাম বললেন তো নবীজি ইমাম সাহেব ডাইকে আনছে তো সূরা ফাতিহার পরে একটা সূরা পড়লেই তো চলে আবার সূরা পড়লা কেন ব্যাপারটা কি তো সাহাবি বলছে জিয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসটাকে মহব্বত করি কি নবীজি বলছে মহব্বত করস বলা হক করি এই সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতে লয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন দেখেন ইমামতির দায়িত্ব অনেক গুরু দায়িত্ব ওর ইমাম সমাজ বাংলাদেশ ইমাম সমাজের মাহফিলে আমার মতো ছোট মানুষ কথা বললে সাজে না আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু লালবাগ মাদ্রাসায় প্রায় 10 বছর যার সঙ্গে একসঙ্গে ছিলাম এক বিছনায় ছিলাম এক ক্লাসে লেখাপড়া করেছিলাম যদিও আমার বন্ধু এক ক্লাসে পড়ছি ওই পড়ার কালেও তিনি আমার ওস্তাদ সমতুল্য ছিল তিনার কাছ থেকে শিখা 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 আমরা সবক ইয়াদ করছি আল্লামা মুফতি দিন মোহাম্মদ সাহেব দামাত বারাকাতুহুম তিনি স্টেজে হাজির আমার বক্তব্য এখানে শেষ আল্লাম্বা করলাম না একটা শেষ কথা বলে যাই এ পর্যন্ত একটা মানববন্ধন আমরা করছি সত্য কথা কইবেন কত এক মিনিট কত সংস্থা তো মানববন্ধন করতেছে আন্দোলন করতেছে সারা বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আমরা যদি প্রেস ক্লাবে খারাপ ঢাকা শহরে কেউ খারাপার জায়গা পাইব আমরা কিন্তু দাঁড়াই নেই দাঁড়াইছি আমরা একটা হরতাল করছি বেতনের জন্য সত্য কথা বলবেন একটা অবরোধ করছি আমাকে বেতন গিয়ে 7,000-8,000 এখন একটু বাড়বো একটু বাড়ার দরকার আছে না নাই ইমামদের বেতন বাড়ায় দেন শেষ করতে বলে যায় আমার বাংলাদেশের মানুষ বর্তমানে বক্তার বড় ভক্ত বড় বড় বক্তা দিয়ে বয়ান শোনার জন্য 1 ঘন্টা বয়ান শুননা 60,000 টাকা ক্যাশ অ্যাডভান্স দেওয়া লাগে 1 ঘন্টা বয়ান শুননা 60,000 টাকা দিলেন বড় বড় বক্তা দেখলে অনেক শ্রোতার মাথা গরম হয় স্থানীয় ওলামায়ে কেরাম যখন কথা বলেন ইমামের বেতন বাড়ে না মুয়াজ্জিনের বেতন বাড়ে না খাতেমের বেতনের খবর নাই 60,000 টাকা বক্তা দিয়া 1 ঘন্টা বয়ান শুনেন দিন বোঝার জন্য জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে প্রতিবাদ করলে কষ্ট হতে পারে আমি বলে যাই দিন হেফাজতের জন্য দিন হেফাজতের জন্য ইসলাম শেখাবার জন্য নামাজ পড়াবার জন্য বড় হুজুর দরকার বড় পীর দরকার সবার চাইতে ইমাম মুয়াজ্জেম খাদেম দরকার বেশি আমি যদি বলি এক মিনিট আমি রাখেন আমি যদি বলি অনেক বড় বড় বক্তার রেফারেন্স দিয়ে আমাদের আপনারা কথা বলেন ফেসবুক দিয়া কথা বলেন ইউটিউব দিয়া কথা বলেন আমি যদি প্রশ্ন করি ইন্নি ওয়াজ্জাহাদু তোমারে কে শিখেছে বলেন বড় বক্তা শিখেছি আমি যদি বলি কালেমা তৈয়বা তোমার কে শিখেছে অবশ্যই বড় বক্তা শেখায় নাই আমি যদি বলি সুবহানাকাল্লাহুম্মা বাংলাদেশে কোনো বড় বক্তা তোমার শেখায় নাই আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাংলাদেশের কোনো বড় বক্তা শেখায় নাই তোমার ইন্নি ওয়াজ্জাহাতু থেকে দরিয়া সালাম পর্যন্ত নামাজটা শুদ্ধ হওয়ার জন্য সবগুলা লেখাপড়া তোমার শিখাইছে মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন মসজিদের মক্তবের খাদেম হেফজখানা মক্তবের হুজুর ঠিক না ব্যাঠিক
তাদেরকে সারা মাসে 10000 টাকা বেতন 12000 টাকা বেতন এখনো পর্যন্ত ঢাকার শহরে 10000 টাকা বেতন 8000 টাকা বেতন আর 1 ঘন্টা বয়ান শোনার জন্য 60000 টাকা দিয়া বয়ান শুনে জান্নাতে চলে যাবেন জান্নাত এত সস্তা নয় কিয়ামতের ময়দানে এই বাংলাদেশের নির্যাতিত ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মসজিদের মুয়াজ্জিন মসজিদের খাদেম আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় গেলেগা আমাগো খবর আছে বড় বক্তা গো খবর আছে কেন খবর আছে বড় বক্তা যে তিনটা ওয়াজ কইরা 350 1.5 লাখ টাকা কামাইলো তিনি ইমামের বেতনের কথা বলেন না কেন তিনি ইমামের বেতনের কথা বলেন না কেন ওই পেশাটা বিবি শাড়ি কিনতে পারে না বাচ্চা মাদ্রাসায় পড়াইতে পারে না এটা বাথরুম বানাতে পারে না আরে দুই চালের ঘর বানাতে পারেন না আপনি যে তিনটা ওয়াজ বাংলাদেশে কইরা সারা বাংলাদেশ গরম করলেন ইমামের পক্ষে কথা বলেন না কেন আমি মনে করি আপ টু বটম সমস্ত যারা বক্তা যাদের কথা জাতি শ্রদ্ধার সাথে শুনেন তারা আন্তরিকতার সঙ্গে ইমাম মুয়াজ্জেম খাদেম হেফজখানার হুজুর মক্তবের হুজুরের পক্ষে সেরকম ঝাঁকানাক্কা সুন্দর বক্তব্য দিয়া বাংলাদেশের মানুষের মন নরম করা উচিত ওদের বেতনটা একটু বাড়ায় দেওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ